তার নাম সলমান খান নেকি আমি ভাবিছো এজনি এই দেখত এজনি আছে সলমান খান এটা হইলো ফিল্ম স্টার অন্য কোন সলমানক আমি না জানো আমি যদি আহে আমি তারে মই নিজে আর 5 লাখ টাকা দিয়ে সাহায্য করি 10 লাখ টাকা দিম এই রকিবুল হোসেন সাহেব দিম সাহায্য করি কি ভাই দিব না আমি সবে মিলি হ্যাঁ নজরুল ভাইও দিব ওয়াজিদ চৌধুরী দাও তো 10 লাখে শেষ হয়ে যাবে সব ভোট দিব আমাকে 200 টাকার মোকাবিলাত যদি আমি ইয়াত 190 টাকা কোনো বস্তু পাওঁ এটু কম হয়েছে নাকি যেটা আগে 50 টাকা আছিল এতিয়া 200 টাকা হয়ে আছে টমাটার 240 টাকা 340 টাকা বেজারে হয়েছে তো এইটু সস্তা হল নাকি কিয় করিব কেনে আমার মারবাড়ি ভাইসকলক যে উধার লই রাখিছে সিএমএ সরকার চালানোর জন্য সেই পয়সাটা কর পৰা দিব এইটু এতিয়া ইলেকশন আহি আছে যোৱাবার লৈছে এইটো ইলেকশন লৈকে শেষ করব নতুন লব আবার সরকার কোনে চালাই আছে আমার মারবাড়ি ভাইও কিলো 100% ব্যক্ত কোনো কাম নাই ডেইলি কি করে আছে আজমলের বিরুদ্ধে মাত মাতি আছে সুপার ফোর্টির বিরুদ্ধে এটুই কথা নেই এটা আজমলক দুঃখ দিলে মই আরাম পাম মই আরামসে হয়ে যাও এটু কোনো একজন মুখ্যমন্ত্রীর কথা নেকি মিয়া অসমিয়া হি কইছে আমি জানো এটাই কথা অসমিয়া মতলব দুইটাই ভাই ভাই অসমিয়া মিয়া পুরা নব তেতিয়ালৈকে অস নাথাকে অসম নাথাকে আর অসমৰ লগত ভাই যদি মিয়া নাথাকে এইটো কোনোদিন পুরা নহব বিন কমপ্লিট হব এইটো সকলে বুঝিব লাগিব আর বিভাজনটো না করাটো ভাল তার নাম সলমান খান নেকি আমি ভাবিছো এজনি এই দেশত এজনি আছে সলমান খান এটা হইলো ফিল্ম স্টার অন্য কোনো সলমানক আমি না জানো আমি যদি আহে আমি তারে মই নিজে আর 5 লাখ টাকা দিয়ে সাহায্য করি 10 লাখ টাকা দিম এই রকিবুল হোসেন সাহেব দিম সাহায্য করি কি ভাই দিব না আমি সবে মিলি হ্যাঁ নজরুল ভাইও দিব ওয়াজিদ চৌধুরী দাও তো 10 লাখে শেষ হয়ে যাবে সব ভোট দিব আমাকে 200 টাকার মোকাবিলাত যদি আমি ইয়াত 190 টাকা কোনো বস্তু পাওঁ এটু কম হয়েছে নাকি যেটা আগে 50 টাকা আছিল এতিয়া 200 টাকা হয়ে আছে টমাটার 240 টাকা 340 টাকা বেজারে হয়েছে তো এইটু সস্তা হল নাকি কিয় করিব কেনে আমার মারবাড়ি ভাইসকলক যে উধার লই রাখিছে সিএমএ সরকার চালানোর জন্য সেই পয়সাটা কর পৰা দিব এইটু এতিয়া ইলেকশন আহি আছে যোৱাবার লৈছে এইটো ইলেকশন লৈকে শেষ করব নতুন লব আবার সরকার কোনে চালাই আছে আমার মারবাড়ি ভাইও কিলো 100% ব্যক্ত কোনো কাম নাই ডেইলি কি করে আছে আজমলের বিরুদ্ধে মাত মাতি আছে সুপার ফোর্টির বিরুদ্ধে এটুই কথা নেই এটা আজমলক দুঃখ দিলে মই আরাম পাম মই আরামসে হয়ে যাও এটু কোনো একজন মুখ্যমন্ত্রীর কথা নেকি মিয়া অসমিয়া হি কইছে আমি জানো এটাই কথা অসমিয়া মতলব দুইটাই ভাই ভাই অসমিয়া মিয়া পুরা নব তেতিয়ালৈকে অস নাথাকে অসম নাথাকে আর অসমৰ লগত ভাই যদি মিয়া নাথাকে এইটো কোনোদিন পুরা নহব বিন কমপ্লিট হব এইটো সকলে বুঝিব লাগিব আর বিভাজনটো না করাটো ভাল।